হ্যালো ফ্রেন্ডস, আর মাত্র 5 দিন পরেই শুরু হয়ে যাচ্ছে টি-20 বিশ্বকাপ 2022। তো ইতিমধ্যে কিন্তু প্রত্যেক দল অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছে, দু একটা দল বাদে যারা এখনও সিরিজ খেলছে তারা একমাত্র অস্ট্রেলিয়ায় পৌঁছায়নি। টিম ইন্ডিয়াও কিন্তু অস্ট্রেলিয়ায় পৌঁছে অলরেডি প্র্যাকটিস ম্যাচ শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এমন 10 জন প্লেয়ারদের সম্পর্কে আলোচনা করব যাদের টি-20 কেরিয়ার দুর্দান্ত থাকা সত্ত্বেও কিন্তু 2022 টি-20 বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পায়নি। তো বন্ধুরা, এইসব প্লেয়ারদের কিন্তু টি-20 বিশ্বকাপে জায়গা পাওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত জায়গা পায়নি। তো সেরকম 10 জন প্লেয়ারদের সম্পর্কে আজকে তোমাদের জানাবো। আপনারা এদের টি-20 রেকর্ড দেখলে অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে চলুন শুরু করি। আর তার আগে এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট এই চ্যানেলটিকে দেওয়া হয়। বন্ধুরা, টি-20 বিশ্বকাপ 2022-এর স্কোয়াডে জায়গা পায়নি এমন 10 জন প্লেয়ারের 1 নম্বরে রয়েছে জেসন রয়। বন্ধুরা, জেসন রয় কিন্তু ইংল্যান্ডের ওপেনার, বেশ কয়েকটা বছর ধরে কিন্তু ইংল্যান্ডে জেসন রয় এবং জনি বেয়ারস্টো দুজন ওপেন করে আসছে। 2019 ওডিআই ওয়ার্ল্ড কাপেও কিন্তু জেসন রয় ওপেন করেছে, 2021 টি-20 ওয়ার্ল্ড কাপেও কিন্তু জেসন রয় ওপেন করেছে। তো জেসন রয় কিন্তু ইংল্যান্ডের হয়ে টোটাল 64টি টি-20 ম্যাচ খেলেছে, যেখানে সে 1522 রান সংগ্রহ করেছে, যার স্ট্রাইক রেট প্রায় 140+। বন্ধুরা, টি-20তে 140+ স্ট্রাইক রেট কিন্তু দুর্দান্ত স্ট্রাইক রেট, তারপরেও কিন্তু টি-20 স্কোয়াডে জেসন রয় চান্স পায়নি। তো কেন চান্স পায়নি সেটাও তোমাদেরকে আমি হালকা করে একটু বলে দিচ্ছি। বন্ধুরা, জেসন রয় 2022 সালে প্রায় ম্যাক্সিমাম ম্যাচগুলো ইংল্যান্ডের হয়ে খেলেছে, কিন্তু জেসন রয় কিন্তু মাত্র 2টো ম্যাচে একটু ভালো রান পেয়েছে, তাই ছাড়া কিন্তু প্রত্যেকটা ম্যাচে ফ্লপ গিয়েছে। তো এই অফ ফর্মের জন্য কিন্তু টি-20 বিশ্বকাপ 2022-এর স্কোয়াড থেকে, অর্থাৎ ইংল্যান্ডের স্কোয়াড থেকে সে বাদ পড়েছে। এরপর 2 নম্বরে রয়েছে আমাদের ইন্ডিয়ারই প্লেয়ার শ্রেয়াস আইয়ার, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। বন্ধুরা, শ্রেয়াস আইয়ার ইন্ডিয়ার হয়ে টোটাল 45টি টি-20 ম্যাচ খেলেছে, যেখানে সে 1030 রান সংগ্রহ করেছে, যার স্ট্রাইক রেট প্রায় 140 ওভার, অর্থাৎ 141 স্ট্রাইক রেট রয়েছে। এছাড়াও কিন্তু শ্রেয়াস আইয়ার আইপিএলে 100 ম্যাচ খেলে 2756 রান সংগ্রহ করেছে। বন্ধুরা, স্ট্রাইক রেটটা একটু কম আছে আইপিএলে। তো আইপিএলে শ্রেয়াস আইয়ার সবসময় একটু স্লো খেলে, সেটা তোমরা প্রত্যেকেই জানো, কারণ সে দলের ক্যাপ্টেনকে কিন্তু ধরে খেলতে হয়। তো তার জন্য আইপিএলে স্ট্রাইক রেট একটু কম। আর শ্রেয়াস আইয়ারের চান্স না পাওয়ার একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে শ্রেয়াস আইয়ার খুব ভালো শর্ট বল খেলতে পারে না। ম্যাক্সিমাম টাইম কিন্তু শর্ট বল করলেই শ্রেয়াস আইয়ার আউট হয়ে যায়। তো এই শর্ট বলের দুর্বলতার কারণেই কিন্তু শ্রেয়াস আইয়ার টি-20 বিশ্বকাপ 2022-এর স্কোয়াড থেকে বাদ পড়েছে, কারণ অস্ট্রেলিয়ায় কিন্তু শর্ট বল খেলার দক্ষতা প্রয়োজন। অস্ট্রেলিয়ার পিচগুলো কিন্তু ফাস্ট বোলিং পিচ করা হয়, কারণ অস্ট্রেলিয়ার ফাস্ট বোলাররা দুর্দান্ত বল করতে পারে, তার জন্য কিন্তু শ্রেয়াস আইয়ার স্কোয়াড থেকে বাদ পড়েছে। এরপর 3 নম্বরে রয়েছে আন্দ্রে রাসেল। বন্ধুরা, আন্দ্রে রাসেলের টি-20 রেকর্ড সম্পর্কে তোমাদের বলার প্রয়োজন নেই, তারপরেও আমি বলছি। বন্ধুরা, আন্দ্রে রাসেল কিন্তু টি-20তে একটা বিধ্বংসী প্লেয়ার। বন্ধুরা, রাসেল কিন্তু একজন ফিনিশার, সুতরাং তার কত রান রয়েছে বা কত গড় রয়েছে এটা ধরলে কিন্তু চলবে না। আর রাসেল ফ্রান্সাইজি ক্রিকেটে কেমনভাবে ম্যাচ ফিনিশ করে সেটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো। এছাড়াও কিন্তু রাসেল ওয়েস্ট ইন্ডিজের হয়ে 61 ম্যাচ খেলেছে, 61 ম্যাচ খেলে 721 রান সংগ্রহ করেছে, যার স্ট্রাইক রেট কিন্তু 158। আর সঙ্গে সঙ্গে বল হাতেও কিন্তু দুর্দান্ত বল করে, 61 ম্যাচে কিন্তু 39 উইকেট নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের হয়ে। এছাড়াও কিন্তু আইপিএলে রাসেল 98 ম্যাচ খেলেছে, যেখানে রান সংগ্রহ করেছে 2035 রান, যার স্ট্রাইক রেট 177.9, আর উইকেট সংগ্রহ করেছে 89, অর্থাৎ 89 উইকেট সংগ্রহ করেছে, 98 ম্যাচে 89 উইকেট সংগ্রহ করেছে। তো রাসেল কিন্তু টি-20 ফরম্যাটে সত্যিই একজন দুর্দান্ত প্লেয়ার, তারপরেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে রাসেল জায়গা পায়নি। তো রাসেল কেন জায়গা পায়নি এই জিনিসটা কিন্তু আমার মাথায় আসছে না, যে রাসেলকে বাদ দিয়ে কেন ওয়েস্ট ইন্ডিজ টি-20 বিশ্বকাপ খেলতে গেল। এরপর রয়েছে সঞ্জু স্যামসন ইন্ডিয়া। বন্ধুরা, সঞ্জু স্যামসন ইন্ডিয়ার হয়ে ম্যাচ খেলেছে 16টি, যেখানে 296 রান সংগ্রহ করেছে, যার স্ট্রাইক রেট 136, আর আইপিএলে ম্যাচ খেলেছে টোটাল 136 ম্যাচ, রান সংগ্রহ করেছে 3498, আর স্ট্রাইক রেট 136। তো সঞ্জু স্যামসনও কিন্তু ইন্ডিয়ার হয়ে বেশ ভালোই ব্যাটিং করে,
দুর্দান্ত ব্যাটিং করে, সে শর্ট বল খেলতে পারে কিন্তু ভালো, আর গতির বল গেলেও কিন্তু দুর্দান্ত কন্ট্রোল করে খেলে, এছাড়াও কিন্তু স্পিন বল সে দুর্দান্ত খেলে। তো তারপরেও কিন্তু সঞ্জু স্যামসন টিম ইন্ডিয়ার হয়ে টি টোয়েন্টি স্কোয়াডে জায়গা পায়নি। পাঁচ নম্বরে রয়েছে সুনীল নারিন। বন্ধুরা, সুনীল নারিন কিন্তু আসলে একজন বোলার, তো বল হাতে কিন্তু সুনীল নারিন দুর্দান্ত বল করে। নারিনকে অলরাউন্ডার বলা চলে না, তবে সে বল হাতে দুর্দান্ত বল করে। নারিন 14 ম্যাচে 51 উইকেট সংগ্রহ করেছে এবং যার ইকোনমি খুবই কম, 6.03। আর আইপিএলে নারিন 148 ম্যাচ খেলে 152 উইকেট সংগ্রহ করেছে, যার ইকোনমি 6.63। তো নারিন কিন্তু বল হাতে দুর্দান্ত বল করতে পারে। তো নারিনও কিন্তু ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি স্কোয়াডে জায়গা পায়নি। তো আন্দ্রে রাসেল আর সুনীল নারিনের সঙ্গে কি ঘটেছে সেটা আমরা আসলে জানি না। হয়তো রাসেল এবং নারিনকে নিয়ে কোনো প্রবলেম হয়েছে, যার কারণে তারা টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পায়নি। এরপর 6 নম্বরে রয়েছে ফ্যাব ডুপ্লেসিস। বন্ধুরা, ফ্যাব ডুপ্লেসিস সাউথ আফ্রিকার একজন বিধ্বংসী ওপেনার ব্যাটসম্যান। ফ্যাব ডুপ্লেসিসের সম্পর্কে বলার কোনো প্রয়োজন নেই, কারণ ফ্যাব ডুপ্লেসিস ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দুর্দান্ত খেলে। আইপিএল হোক, বিপিএল, সিপিএল, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কিন্তু ফ্যাব ডুপ্লেসিস দুর্দান্তভাবে ওপেনিংয়ে ব্যাট করে। তো বর্তমানে সাউথ আফ্রিকার টিমের ওপেনার রয়েছে কুইন্টন ডিকক এবং টেম্বা বাহুমা। ক্যাপ্টেন টেম্বা বাহুমা কিন্তু একদমই হোয়াইট বলের ক্রিকেটে ভালো পারফরমেন্স করতে পারে না, তো ফ্যাব ডুপ্লেসিস কিন্তু সেই স্কোয়াড থেকে বাদ পড়েছে। অর্থাৎ ফ্যাব ডুপ্লেসিসের সঙ্গে কিন্তু একটু রাজনীতি হয়েছে। আসলে সাউথ আফ্রিকান ক্রিকেটে কিন্তু প্রচুর রাজনীতি হয়, আর এই রাজনীতির কারণে কিন্তু ফ্যাব ডুপ্লেসিস টি টোয়েন্টি বিশ্বকাপ 2022 স্কোয়াডে জায়গা পায়নি। বন্ধুরা, ফ্যাব ডুপ্লেসিস সাউথ আফ্রিকার হয়ে 50টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে, যেখানে 1,528 রান সংগ্রহ করেছে, যার এভারেজ রান রয়েছে 35.5, আর স্ট্রাইক রেট 135। আর আইপিএল খেলেছে 116 ম্যাচ, রান সংগ্রহ করেছে 3,408 রান, গড় রয়েছে 34.4, যার স্ট্রাইক রেট 132। 7 নম্বরে রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ। বন্ধুরা, মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু 2021 টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডের ক্যাপ্টেন ছিল। বাংলাদেশের এই অলরাউন্ডার কিন্তু দুর্দান্তভাবে ক্যাপ্টেন্সি করতে পারে, আর অনেকগুলো ম্যাচ খেলেছে, রানও সংগ্রহ করেছে এবং উইকেটও সঙ্গে সঙ্গে তুলেছে। তো বাংলাদেশের স্কোয়াডে কিন্তু নতুন ক্যাপ্টেন হয়েছে, হোয়াইট বলের ক্যাপ্টেন হয়েছে সাকিব আল হাসান। তো সাকিব আল হাসান ক্যাপ্টেন হওয়ার পর কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে মাহমুদুল্লাহ রিয়াদ জায়গা পায়নি। মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু 117 ম্যাচ খেলে 2,093 রান সংগ্রহ করেছে। টি টোয়েন্টিতে কিন্তু 117 ম্যাচে 2,093 রান সংগ্রহ করা সত্ত্বেও মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু চান্স পায়নি। গত বছর 2021 টি টোয়েন্টি বিশ্বকাপের ক্যাপ্টেন কিন্তু 2022 সালে টি টোয়েন্টি বিশ্বকাপের জায়গা পায়নি। তো বন্ধুরা, এছাড়াও আরও কয়েকজন প্লেয়ার কিন্তু ইঞ্জুরির কারণে বা পার্সোনাল কারণে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছে। যেমন ইংল্যান্ডের জনি বিয়ারেস্টো, ইন্ডিয়ার রয়েছে জসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজা। বন্ধুরা, এই তিনজন প্লেয়ার কিন্তু ইঞ্জুরির কারণে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পায়নি। বুমরা আর জাদেজা কিন্তু ইঞ্জুরির কারণে জায়গা পায়নি। এছাড়াও কিন্তু ওয়েস্ট ইন্ডিজের আরেকজন বিধ্বংসী ব্যাটসম্যান সিমরন হেটমায়ার, সেও কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছে, ভিসার কারণে বাদ পড়েছে। বন্ধুরা, সিমরন হেটমায়ার কিন্তু অস্ট্রেলিয়ার ভিসা পায়নি, যে কারণে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে সে উঠতে পারেনি, অর্থাৎ অস্ট্রেলিয়ায় যেতে পারেনি, যার কারণে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি বিশ্বকাপ 2022 স্কোয়াড থেকে বাদ পড়েছে। তো বন্ধুরা, যেসব প্লেয়ারের কথা বললাম, এদের ভিতর থেকে আপনি কোন কোন প্লেয়ারকে স্কোয়াডে দেখতে চাইতেন বা স্কোয়াডে জায়গা পাওয়ার মতো প্লেয়ার, তাদের নাম আপনি কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।